নমস্কার বন্ধুরা, আজকে কোনো নতুন রেসিপি নয়। বৃষ্টির দিনে ঘরে সবজি না থাকলে কিংবা বাজার যেতে ইচ্ছে না করলে রান্নাঘরে থাকা এক মুঠো ডাল আর আলু দিয়ে তৈরি করে নিন এই রেসিপিটি। গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই পরিবেশন করা যাবে। আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, সাথে 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেলও আমি গরম করে নেব, কারণ আমি একই কড়াইতে একবারেই রান্নাটা বসিয়ে দেব। আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 2 মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা আলু ভাজার জন্য আলু কুচিয়ে নিই, আলুগুলো কিন্তু ঠিক সেভাবে কুচিয়ে নিলেই হবে। আলুগুলো কুচিয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর সাথে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ আলু একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আলু একসাথে ভেজে নিলে কিন্তু আলুর থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে। পেঁয়াজ আলু একসাথে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, যেভাবে আমরা ডালের সাথে আলু ভাজা করে খাই আলুগুলো ঠিক সেভাবেই ভেজে নিতে হবে। আলুগুলো দেখুন, যেভাবে আমরা আলু ভাজা করে খাই ঠিক সেভাবেই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি। একই কড়াইতে আবারও 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন এসে গেছে, দিয়ে দিচ্ছি আদা আর জিরা বাটা একসাথে। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাও একসাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি তরকারির স্বাদ মতো একবারই এখন দিয়ে দেব। 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো একসাথে একটু কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষে গেলে দিয়ে দিচ্ছি ওপর থেকে 2 মুঠো সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডাল আমি প্রেশার কুকারে 8 থেকে 9টা সিটি দিয়ে নিয়েছিলাম। প্রেশার কুকারে সিটি দিয়ে নেওয়ার কারণে ছোলার ডালগুলো কিন্তু ভেতর থেকে দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ওপর থেকে আস্তই দেখা যাচ্ছে। এবার মশলার সাথে ছোলার ডাল খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঝোলের জন্য আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তবে ঝোলের পরিমাণটা আপনার আপনাদের মতন করে বুঝে দেবেন। আমি একটু গা মাখা ঝোল করে নামিয়ে নেব, সেই জন্য এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এবার আমি ঝোলটা খুব ভালো করে ফুটতে দেব। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রুটি কিংবা গরম ভাতে পরিবেশন করার জন্য ছোলার ডাল দিয়ে আলুর তরকারি আমাদের একদম রেডি হয়ে যাবে। এই বৃষ্টির দিনে বাজারে যাওয়ার ঝামেলা ছাড়াই রান্নাঘরে থাকা 2 মুঠো ডাল আর 1টা আলু দিয়ে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।